চক আমি বিভিন্ন প্রচার মাধ্যমৰ যোগেদি জানিবলৈ পাইছো যে আমাৰ জাতীয় সংগঠন সহস্ত্র সংগঠন যেটো কেএল এই কেএলৰ প্রায় 27-28 বছৰ জঙ্গলত থাকি আমাৰ কেএলৰ সেনাধ্যক্ষ জীবন সিংহ ইতিমধ্যে জঙ্গলৰ পৰা মূল হিতলৈ আহি কেন্দ্রীয় সরকারের লগত এই শান্তি চুক্তিত স্বাক্ষর করবলে আগবাড়িছে আর এই ক্ষেত্রে আমি আশা রাখিছো যে আমার এই জগন্নাথ মন্দিরত আমি আজি নাম প্রসঙ্গ করে ভগবানের ওসর একটা প্রার্থনা জানাই এই কার্যসূচী যে এক শান্তি চুক্তির প্রক্রিয়া এই শান্তি চুক্তির প্রক্রিয়া যাতে সফল রূপায়ণ হয় তার কারণে আমি ভগবানের ওসর প্রার্থনা করে আজি এই নাম প্রসঙ্গ করছো। আজি আমি এই কারণে নাম প্রসঙ্গ করছো যে আমার যেটু চ্যানেল গোষ্ঠীর জড়িয়ে যেটু আমার মানে কেএলর যে শান্তি চুক্তি হব সেই গণতন্ত্র দিবসর আগতে যেটু যো জা চলি আছে সেই শান্তি চুক্তি যাতে সফল রূপায়ণ হয় আর আমার যেটু কমতাপুর রাজ্য যেটু গঠনের দাবি আর জনজাতিকরণের যেটু দাবি এই দাবিটির যাতে সফল রূপায়ণ হয় তার কারণে আজি আমি ধমাল কার্যসূচীটি গ্রহণ করেছো। মাননীয় আমার চ্যানেল সমূহের কর্মকর্তা ধন্যবাদ জানাইছো। আজি আমার দীর্ঘদিনিয়া কোচাবিজসকলের দাবি এক নম্বর আমার কোচাবিজি জনগোষ্ঠীক এসটিকরণ করব লাগে, দুই নম্বর আমার কোচাবিজ রাজবংশী সকলের সাংবিধানিক সুরক্ষা কবচ দিব লাগে, তৃতীয়তে আমার বিটিআরৰ পৰা অবৰ গাঁও সমূহ কৰ্তন কৰিব লাগে, চতুর্থতে আমার বহুদিনীয়া দাবি কমতপুর রাজ্য খন দিব লাগে। এই ক্ষেত্রত আমার মাননীয় কেএলৰ অধ্যক্ষ জীবন সিংহ ডাঙরিয়ায় আমার অসম সরকার তথা কেন্দ্রীয় সরকারের আলোচনার শান্তি আলোচনার কারণে শান্তি চুক্তির কারণে যেটু আগবাড়ি গৈ আছে যাতে এই শান্তি চুক্তিটো সফলতা অর্জন করে শান্তিপূর্ণভাবে শান্তি চুক্তিটো হয় তার কারণে আমার কোচাবিজী সকলের তরফের দুই নং ফাগুনাগাঁও অঞ্চলের আমি কেন্দ্রীয় সরকার তথা অসম সরকার দাবি জানাইছো। দীর্ঘদিনিয়া দাবি এসটিকরণ আমাক লাগিব আমাক রাজবংশী দীর্ঘদিনিয়া দাবি ক্ষমতা।